প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 1 অক্টোবর 2021 কৃষিয়ান খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষিয়ান খামার চ্যানেল অবস্থান করছে হামজা ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। হামজা ডেইরি ফার্ম থেকে মূলত গাভী গরু বিক্রয় করা হয়। এখানে সপ্তাহে 2 থেকে 3 বার নতুন নতুন গাভী আসে, এবং এই নতুন গাভীগুলোই উনি প্রতিবেদনের মাধ্যমে বা সরাসরি যারা কাস্টমার আসে ওনাদের নিকট বিক্রয় করে থাকে। এবং হামজা ডেইরি ফার্মের মালিক বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে কাস্টমারের কাছে জনপ্রিয় একটা মুখ হয়ে উঠছে, এবং কাস্টমারদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয়। তো আজকে আমি চলে আসছি হামজা ডেইরি ফার্মে, আজকে দেখাবো আপনাদের হামজা ডেইরি ফার্মে কালেকশনকৃত কিছু গাভীর দাম, জাত, বয়স, এবং এখান থেকে আজকের প্রতিবেদন দেখে গাভী কিনলে গনি ভাই আপনাদের কি ধরনের সুযোগ সুবিধা দিবে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো হামজা ডেইরি ফার্মের মালিক গনি ভাইয়ের সঙ্গে। তো দর্শক ভাইরা বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ইয়া রাহমাতুল্লাহ। গনি ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আচ্ছা, শুরুতেই নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম আর পরিচয়টা জানাবেন। আমার নাম মোহাম্মদ গনি মোল্লা। ফার্মের নাম হামজা ডেইরি ফার্ম, গ্রাম চৌবাড়িয়া, থানা ভাঙড়া, জেলা পাবনা। আচ্ছা, এটা একটা বিক্রয় কেন্দ্র, মোটামুটি পুরাতন সবাই জানে। হ্যাঁ, অনলাইনে বহুদিন আছে, প্রায় 7-8 বছর যাবত ব্যবসা অনলাইনে করছি মোটামুটি। আচ্ছা, আপনি তো বেশিরভাগ গাভী গরু বিক্রয় করেন? আমার এখানে গাভী আর প্রেগনেন্ট এই দুটো গরু বিক্রি হয়, বাচ্চা সহ এবং প্রেগনেন্ট গাভী বিক্রয় করেন। আচ্ছা, এবারে কেমন গরু দেখাবেন দর্শকদের, হাই কোয়ালিটি নাকি? আজকে সবগুলো ডাবল বডি, হাই কোয়ালিটি গরু, সবগুলোই ডাবল বডি হাই কোয়ালিটি। দুধের কয়টা আছে? দুধের আছে 3-4টে, দেখাবো দুধের, দুধের আছে অনেকগুলো, 3-4টে দেখাবো, সব প্রেগনেন্ট দেখাবো। আচ্ছা, প্রেগনেন্ট কতগুলো দেখাবেন প্রতিবেদনে? গরু তো এমনিতে দেখতেছি আলহামদুলিল্লাহ, গরু মোটামুটি আমার এখানে মোটামুটি সব দিয়ে 90-এর মতো আছে, 90-টার মতো দেখতেছি, এরকম মাসি 90-টা। তো দেখাবেন হচ্ছে কয়টা? 12-13টা দেখাবো, 12 থেকে 13টা। এর মধ্যে দেখাবেন 4টা হচ্ছে দোয়াল, বাদ বাকি সব প্রেগনেন্ট। কেমন দাম থেকে দেখাবেন? আজকে দাম আছে উপরে 2,15,000 টাকা, আর নিচে নিচে আছে 1,30,000। দরদামের একটু সুযোগ হয়তো আপনার প্রতি আছে, এছাড়াও তো বিভিন্ন সময় বিভিন্ন সময়ে সুযোগ সুবিধা দিয়ে পরিচিত। অবশ্যই অবশ্যই সুযোগ সুবিধা আমার। এবারে কি সুযোগ সুবিধা হবে? আজকের গরুগুলো ডিসকাউন্ট একটু কম, মানে বড় গরু তো ওরকম ভাবে ডিসকাউন্ট করা যাচ্ছে না। তারপরেও কোন সুযোগ সুবিধা অবশ্যই আছে। আচ্ছা, তার মানে আমরা ভিডিওতে শুরুতে দিকে গেলে বুঝতে পারব আজকের গরুগুলো, আজকের গরু, আজকের গরুগুলো যে নিবে যে থেকে আমি গাড়ি ভাড়া ফ্রি দেবো আজকের গরু, পুরো দেশে জি, সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে গেলে কিন্তু ফ্রি দিতে হবে, ফ্রি দিতে হবে আজকে। সত্তর গরু আর যে দাম চাইবেন এর মধ্যে তো আবার একটু দরদাম। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা গুনি, আজকের গরুগুলো ডিসকাউন্ট, গাড়ি ভাড়া ফ্রি পুরো বাংলাদেশে, পুরো বাংলাদেশে আজকে যে এখানে যে নিবে। আর এই নতুন সেট তো অনেকেই এখন, পুরাতন সেটটা তো বেশি চিনতো, এটা দুটো দুটো যে নিবে তার কাছে গাড়ি ভাড়া ফ্রি দুটো। আবার একটা কিন্তু কথা কিন্তু চেঞ্জ হয়ে গেল ভাই, না না একটা নিলে সমস্যা, দুটো যে করে নিলে দুটো গাড়ি ভাড়া ফ্রি দিও, তো দিয়ে দিবেন একটাতেও দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটাতেও গনি ভাই আজকে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ, এই সপ্তাহের এই প্রতিবেদনের কিন্তু পরবর্তী নাই, এই আজকের ভিডিওতে যে গরুগুলো থাকবে শুধুমাত্র এই গরুগুলো, এই গরুগুলো গাড়ি ভাড়া ফ্রি। আচ্ছা, এটা হচ্ছে নতুন সেট হামজা ডেইরি ফার্মের, এটাও রাস্তার একদম সংলগ্নে এই ফার্মটার অবস্থান, বিশাল করে গনি ভাই সেটটা তৈরি করছে। কাস্টমার তো এমনিতে অনবরত আসছে। হ্যাঁ, অল টাইম বেচাকেনা হচ্ছে আমাদের এখানে, পুরাতন সেটটা তো সবাই চেনে, নতুন সেট নতুন দর্শকরা চিনতেছে। হ্যাঁ সবাই চেনে। আচ্ছা, আমার ডান পাশে এক ভাই আছে, উনি কি কাস্টমার? আমি একটু কথা বলা যাবে? ইনি কাস্টমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইয়া? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরুতেই দর্শকের উদ্দেশ্যে আপনার নাম আর পরিচয়টা জানাবেন। আমার নাম হলো নুরুল ইসলাম পঙ্কি, দেশের বাড়ি হলো মৌলভীবাজার সদর, সিলেটের অন্তর্গত জেলা মৌলভীবাজার সদর, সিলেটের পাশে মৌলভীবাজার। জি মৌলভীবাজার। আচ্ছা, অত দূর থেকে এত দূর কিভাবে আসা হইলো? না, ইন্টারনেটে প্রতিবেদন দেখে আসলাম। ইন্টারনেটে প্রতিবেদন দেখছেন অনলাইনে? অনলাইনে। আচ্ছা, এসে কি দেখতেছেন মিল আছে যে প্রতিবেদনগুলো দেখছেন? গনি ভাই তো বলে যে তার কাছে অনেক গাভী থাকে, ভিডিওতে সবাই তো পুরো গাভীটা দেখতে পারে না, সেট দেখতে পারে না, আপনি তো বাস্তবে আসেন, গনি ভাইয়ের কাছে মোটামুটি যে বর্ণনা দিছে গাভী এতগুলো আছে না? ঠিকই আছে, গরুগুলো ঠিক সুন্দর গরুগুলো আছে, অনেক গরু আছে। আচ্ছা, গরু কি দেখে পছন্দ হয়? খুব ভালো লাগছে আমার কাছে, অনেকগুলো গরু আছে, আমার কথা কাজে মিল আছে। মিল আছে? হ্যাঁ মিল আছে। আপনি? আমি আজকে আসলাম। আজকেই আসছেন? জি। কয়টার দিকে আসা হয়েছে? আসলে এখানে 1টার দিকে আসলাম। আচ্ছা, মৌলভীবাজারের অনেক দর্শক আমার ভিডিও দেখে, তো তারাও তো দূর দূরান্ত থেকে এই হারোপাড়া গনি ভাইয়ের খামারে আসতে পারবে? হ্যাঁ আসতে পারবে। আসলে তো গরু পাবে? হ্যাঁ পাবে, পাবে, অনেক গরু আছে। আচ্ছা, তো আপনার কি ব্যক্তিগত কোনো খামার টামার আছে? না, আছে ছোটখাটো খামার আছে। ছোট খামার আছে, তো এখানে তো গরু নেওয়ার উদ্দেশ্যে? হ্যাঁ গরু নেওয়ার উদ্দেশ্যে আসছে। দেখছেন পছন্দ হয়েছে, দরদাম কি মিটছে? না দরদাম আলাপ করে না এখনো। আচ্ছা, মোটামুটি দেখার উপরে আছেন, গরুই তো অনেক, দেখতে গেলেও তো দেখা যাচ্ছে সময় লাগবে, 1.5 ঘন্টা 2 ঘন্টা তো গরু দেখতেই লাগবে, দেখতেই লাগবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই, শুভকামনা রইল আপনার ফার্মের জন্য, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহ হাফিজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। গনি ভাই সর্বপ্রথমে ডবল বডি সুন্দর একটা গাভী দেখতেছি, এটা কোন জাতের গাভী?
এটা হলস্টিন ফ্রিজিয়ান এই গামিটা হচ্ছে হলস্টিন ফ্রিজিয়ান জি দাঁত কয়টা দাঁত ছয়টা ছয় দাঁত বয়স জি আচ্ছা এটা সঙ্গে বাচ্চা নাই না এটা সঙ্গে বাচ্চা নাই এটা প্রেগন্যান্ট 9 মাস প্রেগন্যান্ট প্রেগন্যান্ট অবস্থায় আছে পালনের অস্ত দিয়ে দিছে দেখতেছি হ্যাঁ পালন ছাড়া শুরু করেছে আচ্ছা তার মানে সময় আর কত দিন নেবে এটা 2 থেকে 3 সপ্তাহ সর্বোচ্চ সর্বোচ্চ 3 সপ্তাহ 3 সপ্তাহ লাগবে 2 সপ্তাহের মধ্যে বাচ্চা দিতে পারে আচ্ছা বাটটার তো আপনি দেখে নিয়ে আসেন হ্যাঁ বাটমার সব দেখা আছে জরায়ুর বারাণসগুলো গ্যারান্টি আছে আচ্ছা হামদা ডেলিভারি থেকে তো কিনলে এর আগে যতগুলো প্রতিবেদন করছি বাট আর জরায়ু এই দুটাতে তো আপনি গ্যারান্টি হ্যাঁ এগুলো গ্যারান্টি আছে এই সপ্তাহের গরুতেও তো গ্যারান্টি থাকে সব সপ্তাহের গরুতে শুধু এই সপ্তাহে সব সপ্তাহে বাটার জরায়ু বাট জরায়ু গুলো গ্যারান্টি আপনি ব্যাক কোড নিয়ে নেবেন জি জি আচ্ছা এটা প্রথম দিনে দুধ কেমন ছিল প্রথম দিনে গরুটা এর আগে প্রতিবেদন দেখাইছি আমাদের এলাকায় সংগ্রহ করা প্রথম দিনে মোটামুটি দুধ 17 18 আসছে প্রথম দিনে একবার লিগেলে এনে কোন রকম মানে ডুপ্লিকেট কিছু কথা নাই এলাকার গরু এলাকার গরু আচ্ছা তার মানে ওলান পালন আরো নাববে তাই আরো নাববে আশা করছি এবিএনে 20 প্লাস দুধ হওয়ার কথা 20 প্লাস দুধ হবে জি জি আচ্ছা এই গরুটা কোন দর্শকের পছন্দ হইলে প্রথম গরুটা এই গরুটার দাম কত টাকা পড়বে হ্যাঁ এটার দাম পড়বে এই দাম ঘুরে যাবে না 2 লক্ষ 5 গত প্রতিবেদন দাম চাও আছে আচ্ছা আচ্ছা 2 লক্ষ 5 এর দাম পড়বে এবারেও 2 লক্ষ 5 2 লক্ষ 5 এর দাম পড়বে আচ্ছা দরদামের একটু সুযোগ দিবেন হালকা কিছু হালকা এক দুই এক দুই একটু কমবে কত বলা সুযোগ আছে আর সাথে তো গাড়ি ডেলিভারি হ্যাঁ গাড়ি ভাড়া ফ্রি দিছি আচ্ছা গনি ভাই প্রথমটা সাইড করেন দুই নম্বরটা দর্শকদের দেখেন দুই নম্বর সিরিয়ালে লাল রঙের ডবল বডির আরো একটি সুন্দর গাবি আছে এটা কোন জাতের গাবি এটা জার্সি একবারে অরিজিনাল জার্সি কিন্তু এগুলো বিগ জার্সি হ্যাঁ বিগ জাতের মানে বড় সাইজের জার্সি গুলো হ্যাঁ এটা হচ্ছে বিগ জার্সি জি আচ্ছা এটা দাঁত কয়টা দাঁত এটার মানে 6 দাঁত ছিল দাঁত উঠতেছে আর কি তার মানে 8 দাঁত ধরে নিতে হবে দর্শক মানে 8 দাঁত ধরে নিতে হবে ভাই মিথ্যে কথা বলে লাভ নাই দিত কিন্তু বাচ্চা দিত এবার বাচ্চা হবে হচ্ছে দুই নম্বর বাচ্চা আচ্ছা বাট গুলো খুব সুন্দর বাট গুলো সুন্দর গরুটার দুধের রেজাল্ট এবার সুন্দর বেশি হবে মোটামুটি যেই নেক এই গাবিটা আমি 20 লিটার গ্যারান্টি দেব 20 লিটার দুধ আমি গাব গরু আমি গাব গরু কোনো গ্যারান্টিতে বিক্রি করি না আচ্ছা আজ পর্যন্ত বলতে পারবো না কিন্তু এই গরুটা আমার জানা আছে এই গরুটা আজকে আরেকটা গরু দেখাবো দুইটা গরু জানা আছে প্রথমটাও তো এলাকা হ্যাঁ এলাকা থেকে এটা কোন জায়গা থেকে নিয়ে এটা এলাকা থেকে এলাকারই গাবি জি জি প্রথম বিয়েনে তাহলে দুধ কেমন ছিল প্রথম বিয়েনে এই গরুটা 17 থেকে 18 দুধ আসছে একবারে জিনিয়ন দুধ জিনিয়ন দুধ 17 থেকে 18 লিটার এই বিয়েনে 20 লিটার দুধের গ্যারান্টি দিয়ে দিচ্ছি হ্যাঁ এই বিয়েনে আমি 20 লিটার গ্যারান্টি দেব জানি সময় নেবে কতদিন আর সময় হয়তো এক সপ্তাহ 10 দিন এরকম লাগবে এটার রস একদম কভার হয়ে গেছে জি জি না পালানে জায়গা আছে প্রচুর পুরো পাতলা আছে দাম পালানের না হ্যাঁ অনেক পাতলা আছে আচ্ছা এটার দাম কত টাকা দুই নম্বরটা এটার দাম পড়বে এটা 2 লাখ 15 দাম পড়বে দুই নম্বরটার দাম 2 লক্ষ 15000 টাকা এটাতে দরদামের সুযোগ আছে আছে হালকা পাতলা দেখলাম বিগ বিগ সাইজে দুইটা একবারে নিলে সারা দেশে গাড়ি ভাড়া সব ফ্রি সব হ্যাঁ ফ্রি গাড়ি ভাড়া ফ্রি একটা নিলেও আমি যেটা কথা দিছি প্রতিবেদনে দুইটা নিলেও গাড়ি ভাড়া ফ্রি একটা নিলেও গাড়ি ভাড়া ফ্রি দুইটা নিলেও গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশে এটাতে দরদামের আবার সুযোগও দিবেন সুযোগ আছে আচ্ছা দুই নম্বরটা সাইড করেন তিন নম্বরটা দর্শকদের দেখেন তিন নম্বর সিরিয়ালে আরো একটি বড় সরো গাবি আছে সাদা কালো রঙের এটা এটা কোন জাতের এটা হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান ফিজিয়ান আচ্ছা হলস্টিয়ান ফিজিয়ানের কিন্তু আপনারা বহুত দিন আগে থেকে ব্যবসা করেন অনেক অভিজ্ঞ নাবি কম্বল চোট এগুলো থাকে না এটা কি আছে এটা কি দেখা দেখা যাচ্ছে না কম কারক তো একদম লেভেল দেখছি একবারে পিছন থেকে সামনে পর্যন্ত লেভেল একবারে কি আছে নাবি কম্বল আছে চারটি বার চার জায়গাতে আছে মানে সব দিকে ওর স্কয়ার গাবি স্কয়ার যেটা এগুলো আচ্ছা এটা দাঁত কয়টা ভাই এটা চার দাঁত এটা চার দাঁত বয়স চার দাঁত পেটে বাচ্চা এটারও হ্যাঁ এটা 9 মাসের প্রেগন্যান্ট এটা হচ্ছে 9 মাসের প্রেগন্যান্ট জি জি আচ্ছা কয় নম্বর বাচ্চা হবে এটা প্রথম বাচ্চা দিবে চার দাঁতে প্রথম বাচ্চা হবে 9 মাসের প্রেগন্যান্ট 9 মাসের প্রেগন্যান্ট তার মানে আর সময় কতদিন নিবে এটা এটা সময় এগুলো 2-3 সপ্তাহ লাগবে এরকম এখনো সপ্তাহ তিনেকের মতো সময় আছে 20-22 দিন এর মধ্যে বাচ্চা হবে প্রথম বিয়েনে কেমন দুধ থাকতে পারে এগুলোর এগুলো 16-17 লিটার দুধ থাকবে প্রথম বিয়েনে 17-18 এরকম আর তারপরে দ্বিতীয় বিয়েনে গেলে তো 20-22 আশা করি ইনশাআল্লাহ আচ্ছা এই গরুটা তিন নম্বর সিরিয়ালে এই গাবিটা কোনো দর্শকের পছন্দ হলে কেমন দাম এটা 2 লাখ 5 দাম এটার দামও 2 লক্ষ 5 2 লক্ষ 5 দরদামের একটু সুযোগ আছে হয়তো বেশি চাইতে আমি কিন্তু চাইতে যাব না কারণ যেহেতু প্রতিবেদন দেওয়া আছে 2 লাখ 5000 টাকা কত প্রতিবেদনে আচ্ছা 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 হয়তো আমার যদি গাড়ি ভাড়া আমার কিছু লস হয় তারপর আমি ঘুরে দাম চাইতে পারতেছি না আচ্ছা 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 মানে দাম একবার যে এক প্রতিবেদনে চাইছিলেন যদি আমার কালকে কালকের প্রতিবেদন দাম চাইছে 2 লাখ 5 আর যদি 2 লাখ 25 চাই আচ্ছা তাহলে কিন্তু মানুষ খারাপ মন তো বহুত খারাপ আচ্ছা তার মানে যে গাড়ি ভাড়ার যে টাকাটা ফেরত দিতে চাইছেন মানে গাড়ি ভাড়া যে ফ্রি করতে চাইছেন অনেকে ভাবতে পারে যে গরুর দাম বাড়ায় দাম বাড়ায় হবে না তা চাও না তা চাওয়ার নাই যদি আমার পকেটে 5টা লস হয় আমি কথা দিছি আমি গাড়ি ভাড়া দেব আচ্ছা তার মানে নিঃসন্দেহে প্রতিবেদন আগেরটা দেখতে পারে হামজা ডেইরি ফার্মের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারে যে এই গরুটার তিন নম্বর সিরিয়ালের এই গরুটার দুই নম্বর সিরিয়ালের ওই গরুটার কেমন দাম ছিল বা এই প্রতিবেদনে গনি ভাই এই গাড়ি ভাড়ার টাকা ফ্রি করায় কেমন দাম চাইছে তাহলে তো দর্শক বুঝতে পারবে আচ্ছা এটার দাম চাওয়া ছিল ওই প্রতিবেদনে 2 লক্ষ 5 এবারেও 2 লক্ষ 5 জি জি দরদামের একটু সুযোগ দিবেন একটু হালকা পাতলা আচ্ছা এটা সাইড করেন চার নম্বরটা দর্শকদের দেখেন
4 নম্বর সিরিয়ালে কালো রঙের বেশ বড় সরো একটা গাবি আছে সঙ্গে খুব সুন্দর একটা বাচ্চা দেখতেছি এটা কোন জাতের গাবি আর কোন জাতের বাচ্চা এটা ফিজিয়ান জাতের গাবি বাচ্চাটা হলস্টাইন ফিজিয়ান হইছে কিন্তু বকটা বাচ্চা মেয়ে বাচ্চা হইছে না 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 সার বাচ্চা এটা সার বাচ্চা হইছে আচ্ছা বাচ্চাটার নাকটা খুব সুন্দর লাল টক টক পার্সেন্টেজ ভালো হইছে ভালো পার্সেন্টেজ দেখে বোঝা যাচ্ছে সার বাচ্চা বয়স কেমন বাচ্চার বয়স আজকে বাচ্চা হইছে এটা ওই যে নাভি দেখা যাচ্ছে হ্যাঁ আজকে বাচ্চা হইছে একদিন বাচ্চার বয়স এখনো হয় নাই তার মানে না না একদিন হয় নাই গাবির দাঁত কয়টা এটা দাঁত এটা দ্বিতীয় বেন ছয় দাঁত এটা ছয় দাঁত সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চাগুলো চিকন চিকন কুঞ্চি বান যেগুলো জার্সি হয় ওই রকম প্রায় জি জি এগুলোটা আপনি জেনে নেক আমি এটা 18 লিটার 20 থেকে 20 লিটার দুধ গ্যারান্টি দেব 18 থেকে 20 কেজি দুধের গ্যারান্টি দুই বেলা সকাল বিকাল তো শাল দুধ টানছেন সারা দিন না জি শাল দুধ চালা হচ্ছে আচ্ছা বাচ্চা খাইছে শাল দুধ হ্যাঁ এই যে একটু আগে টানা হয়েছে শাল দুধ তাই না বাচ্চাকে খাওয়াইছেন জি খাওয়ানো আচ্ছা এটা 20 লিটার দুধের গ্যারান্টি দিলেন এই গরুটা সকাল বেলায় 14 15 দুধ আসে আচ্ছা পুরো দুধটা যখন ক্লিয়ার হবে পুরো দুধ এখন সময় লাগবে কিন্তু এখন না হয়তো দুই সপ্তাহের মধ্যে সকাল বেলা 15 লিটার দুধ দান করে দেবে 14 দিন দ্বিতীয় বেনে গরু কিন্তু লেগে যাবে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটা 2 লাখ 15 দাম পড়বে এটা এটার দাম পড়বে 2 লাখ 15 15000 টাকা দর দামের একটু সুযোগ দিবেন হালকা পাতলা কিছু সুযোগ আছে আচ্ছা এটা সাইড করেন এরপর একটা দেখি পাঁচ নম্বর সিরিয়ালে আরও একটি বেশ বড় সরো লাল রঙের গাবি আছে তলাবাটের এই দিক দিয়ে সাদা অংশ দেখা যাচ্ছে এটা কোন জাতের ভাই জার্সি হলস্টাইনের করা সেটা জার্সি আর হলস্টাইন ফিজিয়ানের সমন্বয়ে এই গাবিটা হয়েছে দাঁত কয়টা চার দাঁত চার দাঁত বয়স এটারও বাচ্চা নেই পেটে বাচ্চা পেটে বাচ্চা এটা কত মাসে প্রেগনেন্ট এটা এটা 9 মাস বাচ্চা দিবে 2-3 সপ্তাহের মধ্যে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে আচ্ছা এটা কয় নম্বর বাচ্চা প্রসব করবে এবার এটা প্রথম বাচ্চা এবার হচ্ছে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা এবার কেমন দুধের আশাবাদী আপনি এগুলো আপনার 16-17 দুধ আসবে 16 থেকে 17 লিটার প্রথম বিয়ানে দুধ থাকবে পাঁচ নম্বর সিরিয়ালের এই গাবিটা কোনো দর্শকের পছন্দ হলে কত টাকা দাম পড়বে এটা 1,95,000 দাম পড়বে এটার দাম পড়বে আজকে নিলে 1,95,000 টাকা দরদামের একটু সুযোগ দিবেন হালকা পাতলা সুযোগ আচ্ছা পাঁচ নম্বরটা সাইড করেন ছয় নম্বরের যে গাবিটা আছে এটা দর্শকদের দেখাই ছয় নম্বর সিরিয়ালে আরও একটি বড় সড়ো গাবি আছে এটার সঙ্গেও সুন্দর একটা বাচ্চা দেখতেছি এটা কোন জাতের জাতটা অরিজিনাল কিন্তু ফ্রিজিয়ান আর সাথে একটা বকটা বাচ্চা হয়েছে বাস রাত্রে বাচ্চা হয়েছে গত রাত্রে এই রাত্রে আজকে হ্যাঁ গত রাত্রে আচ্ছা তার মানে একদিন বয়স এখনো পূর্ণ হয় নাই রাত আসলে একদিন বয়স হবে একদিন বয়স পূর্ণ হবে তো দেখতেছি দাঁড়ায় আছে সুন্দর না ধরে আছে না ধরে বাচ্চা এমনি সব বড় সরো হয়েছে তো বাচ্চা এমনি সুস্থ আছে মানে এমনিতে দাঁড়াইতে দাঁড়াইতে পারে হ্যাঁ গরুটার বিশাল পালন হয়েছিল কিন্তু মানে দুধের রেজাল্ট ভালো হবে শাল দুধ পরায় মোটামুটি 7 কেজির মতো শাল দুধ দহন করা হয়েছে টাইনে তো ফেলে দিচ্ছেন হ্যাঁ টাইনে ফেলে দেওয়া হয়েছে আচ্ছা দাঁত কয়টা এটা দাঁত হলো চার দাঁত এটা চার দাঁত বাচ্চা এটা এটা বাচ্চা প্রথম বাচ্চা এটা চার দাঁতে প্রথম বাচ্চা শাল দুধটা আপনি 7 কেজি আজকে টেনে পাবেন হ্যাঁ হ্যাঁ 7 কেজির মতো আচ্ছা ক্লিয়ার হইতে প্রথম বিয়ানের গরুটার কেমন দুধ আসছে 14 15 15 দিন লাগে একটা গরু দুধ আসছে মতো সময় লাগবে সময় লাগবে 6 নম্বর সিরিয়ালের এই গরুটা কোন দর্শকের পছন্দ হলে বাচ্চা সর কত টাকা দাম এটা দাম পড়বে 1,45,000 টাকা 1,45,000 কি বাচ্চা আছে মেয়ে না ছেলে বাচ্চা এটা মেয়ে বাচ্চা বলে আছে হচ্ছে মেয়ে বাচ্চা বকনা বাচ্চা জি বকনা বাচ্চা 1,45,000 টাকা দাম চাচ্ছেন একটু দরদামে সুযোগ দিবেন অল্প কিছু ভালো 6 নম্বরটা সাইড করেন পরেরটা দেখুন সাত নম্বর সিরিয়ালে আরো একটি মাঝারি আকারের গাবি দেখতেছি এই গাবিটা মাঝারি আকারের এতক্ষণ তো বড় বড় গাবি দেখালেন এর মাঝারি আচ্ছা এটা কোন জাত এটা হলস্টাইন ফিজিয়ান প্রথম বিয়ান চার দাঁত আচ্ছা ওই যে শীত দাঁড়ার উপর দেখেন তো একটু লালচে রংটা দেখা যাচ্ছে জার্সির কি ক্রস আছে কানেও তো লাল না এটা জার্সি হালকা মিক্স আছে হলস্টাইন দিয়ে হয়তো মা জার্সি ছিল জি জি তার পেট থেকে হইছে আচ্ছা দাঁত কয়টা চার দাঁত এটা চার দাঁত চার দাঁত পেটে বাচ্চা না সাথে বাচ্চা আছে না পেটে বাচ্চা টাইম বাচ্চা হয় এটা 9 মাস প্রেগনেন্ট 9 মাসের প্রেগনেন্ট সময় আছে তাহলে কত দিন আর সময় এটার মোটামুটি 2 সপ্তাহ 10 দিন এরকম 10 দিনের মতো সময় আছে সময় লাগছে গুলো দেখে মনে হচ্ছে প্রথম বাচ্চা হবে হ্যাঁ এর প্রথম বাচ্চা হবে প্রথম বাচ্চা হবে আচ্ছা এই 7 নম্বর সিরিয়ালের এই গাবিটার দাম কত টাকা এটা 1,35,000 দাম এটার দাম 1,35,000 টাকা দরদামের একটু সুযোগ আছে হ্যাঁ আছে সুযোগ আছে এটা সাইড করেন পরেরটা দেখি 8 নম্বর সিরিয়ালে লাল টকটকে রঙের একটা বড় সরো গাবি আছে এটা কোন জাতের ভাই হ্যাঁ বিশাল আকৃতির গাবি কিন্তু এটা কোরিয়ান জার্সি গুলো এটা ডবল বডির গাবি কোরিয়ান জার্সি এটা হচ্ছে কোরিয়ানা জার্সি কোরিয়ান জার্সি আচ্ছা এটার দাঁত কয়টা এটা দাঁত 6টা হইছে এটা 4 দাঁত সরি এর আগে একবার বাচ্চা দিছে এর আগে একটা বাচ্চা হইছে হ্যাঁ আগে একবার বাচ্চা হইছে আচ্ছা এই গরুটার এখন হচ্ছে সময় আছে কতদিন এটা সময় আছে 1 মাস এখনো 8 নম্বর সিরিয়ালের গরুটার সময় আছে 1 মাসের মতো তার মানে 8 মাসের গাবিন 8 মাসের গাবিন এটা হচ্ছে 2 নম্বর বাচ্চা হবে 2 নম্বর বাচ্চা হবে আচ্ছা ওলানের রসটা কি আসছে হালকা রস ছাড়া শুরু করছে মানে ছয় মাত্র ছাড়া শুরু করছে এখনো 1 মাস বরাবর এই ওলানটা নাপতে থাকে জি জি আচ্ছা এই গরুটার দাম কত টাকা যাচ্ছে এটা দাম যাচ্ছে 1,55,000 টাকা 8 নম্বর সিরিয়ালের গাবিটার দাম 1,55,000 একটু সুযোগ দিবেন দরদামের অল্প কিছু সুযোগ আছে আচ্ছা 9 নম্বরটা দেখাবো চলো
9 নম্বর সিরিয়ালে আরো একটি বিশাল আকৃতির গাবি আছে সাদা কালো রঙের এটা কোন জাতের ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান কিন্তু একদম চোকা চোকা এমনি শান্তশিষ্ট তো হ্যাঁ এমনি শান্তশিষ্ট আছে এমনিতে ঢুসা ঢুসি ঢেসা ঢেসি করে না 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 একবার শান্তশিষ্ট দেখেন গরুটার সাদ না আছে কিনা দেখায় দেন পালানটা অনেক বিশাল পোয়া এটা কিন্তু একদিন দিছে এর আগে একটা বস্তা এই পালার জায়গা দেখেন কি রকম আচ্ছা দেখায় দেন একটু এই একবার বিশাল চারটি বার সাইড দিলে একবারে আচ্ছা এটা দাঁত এখন বর্তমান কয়টা ছয়টা হচ্ছে ছয় দাঁত দাঁত হচ্ছে হচ্ছে দাঁত চারটা থেকে ছয় দাঁতে যাচ্ছে দুই নম্বর বাচ্চা হবে এই গরু দুধের পরিমাণ এবার অনেক এবার নিম্ন 22 23 দুধ আসবে গরু 22 থেকে 23 এটাতেও বাটে গ্যারান্টি হ্যাঁ বাট তো এই গ্যারান্টি আছে আচ্ছা এটার দাম কত টাকা নয় নম্বরটার এটার দাম পড়বে 2,25,000 টাকা নয় নম্বর সিরিয়ালের এই গাবিটা কোনো দর্শক ভাই দেখে পছন্দ হলে 2,25,000 দাম পড়বে জি দরদামের এটাতেও একটু সুযোগ আছে হ্যাঁ আছে সবগুলোই সুযোগ আছে আচ্ছা 10 নম্বরটা দেখাবো চলেন 10 নম্বর সিরিয়ালে একটা সুন্দর গাবি দেখতেছি কানগুলো বেশ ছোট ছোট লাল রঙের গাবিটা এটা অরিজিনাল জার্সি অরিজিনাল মিলিমিটার জার্সি গুলো ভাগবার মিলিমিটার জার্সি আচ্ছা কানগুলো খুব সুন্দর করে রাখতেছে দেখতেছি চোখে মনে হচ্ছে কাজল দিয়ে আর্ট করা আচ্ছা কপালটা কি দেখুন একবার আচ্ছা গাবিটা খুব সুন্দর দেখতে সুন্দর গাবি সরাসরি যদি কেউ আসে দেখে তাহলে বাস্তবে আরো সুন্দর লাগবে জি জি আচ্ছা এটা দাঁত কয়টা এটা চার দাঁত চার দাঁত বয়স আচ্ছা এটাও বাচ্চা দেয়নি পেটে বাচ্চা পেটে বাচ্চা এটা কত মাসের প্রেগন্যান্ট এটা এটা 9 মাসের প্রেগন্যান্ট এটা 9 মাসের প্রেগন্যান্ট জি জি আচ্ছা সময় আছে কতদিন এর সময় আছে মোটামুটি 25 দিন মতো 20 25 দিন 20 থেকে 25 দিন এটা কি প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা এটা প্রথম বাচ্চা এটা এটা হচ্ছে প্রথম বাচ্চা প্রথম প্রথম বাচ্চা কেমন দুধ থাকতে পারে এগুলো খুব ভালো জাতের তো দুই বেলা 12 13 লিটার প্রথম বিয়ন থাকবে 12 থেকে 13 লিটার প্রথম বিয়নই থাকবে এটার দাম কত টাকা 10 এর দাম পড়বে 1,55,000 টাকা 1,55,000 সুযোগ হবে দরকার অল্প কিছু আচ্ছা কতটা দেখো 11 নম্বর সিরিয়ালে একটা গাবি দেখতেছি ভাই এটা কোন জাতের গাবি এটা জাত হলস্টাইন ফ্রিজিয়ান এগুলো হলস্টাইন ফ্রিজিয়ান এই যে নাভি কম্বল আছে যে এটা কা এটা করাস আছে করাস আছে এগুলো আনকমন কালার তো আচ্ছা 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 ওটা দুধের ইয়ে ভালো থাকে ওলান পলন অনেক ভালো কত প্রথম দিন দুধের রেজাল্টটা ভালো থাকবে দাঁত কয়টা বললেন চার দাঁত চার দাঁত কয় নম্বর বাচ্চা হবে প্রথম বাচ্চা চার দাঁতে প্রথম বাচ্চা হবে সময় কেমন আছে সময় বেশি নাই দুই সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে বাচ্চা দিয়ে দিবে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটা 1,32,000 দাম পড়বে এই গরুটার দাম চাচ্ছেন 1,32,000 টাকা এটাও দেখে কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হইলে দরদামের একটু সুযোগ দিবে এই গরুটা সাইড করেন সর্বশেষ এরপরে 12 নম্বর সিরিয়ালের যে গাবিটা আছে এটা আস্তে আস্তে দর্শকদের দেখাবো চলো গনি ভাই সর্বশেষ বিক্রির উপযুক্ত আজকে প্রতিবেদনে দেখার মতো 12 নম্বর সিরিয়ালে বাচ্চা সহ একটা গাবি আছে এটা কোন জাতের গাবি এটা ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান জাতের গাবি ফ্রিজিয়ান জাতের গাবি আচ্ছা বাচ্চা তো নাভিতে রক্ত দেখা যাচ্ছে কত ঘন্টা পর এই তো মোটামুটি 2 3 ঘন্টা 3 ঘন্টার মধ্যে বহুত বাচ্চা হয়েছে ফুল টুল পড়ে গেছে ক্লিয়ার হবে গর্ভফুল ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে অল্প সময়ের মধ্যেই তো অল্প সময়ের মধ্যেই ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা দাঁত কয়টা এটার গাবির দাঁত চারটা এটা দিয়ে প্রথম বিয়েল চার দাঁতে প্রথম বাচ্চা কোলে কি বাচ্চা সার বাচ্চা হয়েছে কোলে আছে হচ্ছে সার বাচ্চা জি সার বাচ্চা শাল দুধটা তো তাহলে টাইনে হ্যাঁ শাল দুধ সবকিছু টাইনে দেওয়া হয়েছে আচ্ছা তার মানে শাল দুধ ওলানের যে গেটআপটা থাকে এটা তো দর্শকও দেখলে বুঝবে না টানলে তো বিএন এর না টানলে পালান ফাটফাট করে পালান পানি টাইনে দিছি টাইনে দেওয়া হয়েছে আচ্ছা এটা দুধের আইডিয়া কেমন দিয়ে দিবে 12 13 লিটার 12 থেকে 13 লিটার এটার দাম কত টাকা এর দাম পড়বে এটা 1,32,000 দাম পড়বে এটার দাম সবচেয়ে কম এটা এক দুই একটা 32 দেখাইছে একটা 32 আচ্ছা এটাও 1,32,000 এটাতেও ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ হ্যাঁ সবগুলোই দরদামের সুযোগ দিবেন সবগুলোই যে সবটা যতগুলো আছে সব আচ্ছা অসংখ্য ধন্যবাদ গনি ভাই কষ্ট করে সুন্দর কিছু গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম